ভিক্টোরিয়া যাবে? কি বলছিস, ভিক্টোরিয়া যাবে? আবার ঠুকছিস তুই? ভিক্টোরিয়া যাবে? হ্যাঁ, কষ্ট হচ্ছে তো, ভিক্টোরিয়া যাবে? জানিস না, অদৃশ্য এরা, সব অদৃশ্য এরা। এরকম আইডি দিচ্ছিস মনে হচ্ছে আর্মি চেক হবে ওখানে, নাম শুদ্ধ আইডি হচ্ছে। খেয়ে দে বাবা। হাতে কি কালেক্ট করেছিস রে? বা আমরাও ছোটবেলায় এটাই করতাম বেশি। চলে 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 এসো, চলে এসো, চলে চলে চলে। কিরে মাম, কেমন লাগছে ভিক্টোরিয়া এসে? আমার দিকে আমার দিকে আমার দিকে দেখ, আমার দিকে দেখ, আমার দিকে দেখ। পাথর নেওয়ার জন্য হুক 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 করছি তো জানি। হ্যাঁ ঠিক আছে, নে। তুই যখন দার্জিলিং যাবি, তিস্তা নদী থেকে কিছু পাথর নিয়ে আসিস এখানকার জন্য। কমে গেছে তো পাথর এখানে? এই ভিডিওটা কামাতকে পাঠাবো যে আপনার পেশেন্টরা দেখুন কি করছে। পৃথিবীতে কি হয়, ভায়োলেন্স কেন আসে? ভায়োলেন্স কখন এমনি হয় না, কোনো কিছুর অ্যাকশানে। হ্যাঁ, কোনো কিছুর অ্যাকশানে রিয়াকশান হয় না। আমি বলছি ভায়োলেন্স কেন সৃষ্টি হয়, এই যে অ্যাকশানটাও করছে, এরপর আমি একটা রিয়াকশান দেব না বলছি আমি। আর এটার নাম নেতাজি মেমোরিয়াল, এটা নেতাজি, এটা নেতাজি মেমোরিয়াল, এটার নাম হচ্ছে নেতাজি মেমোরিয়াল। তো অহিংস আন্দোলনে বিশ্বাস করি না কিন্তু আমরা। ভিক্টোরিয়া কেমন লাগছে তোমার? হ্যাঁ ভালো লাগছে, পা ব্যথা করছে না তো? আর নেবে না ওরা? কি খবর কি তোর? দেখ বলতো দেখি কোথায় ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। জয় হিন্দ বল, জয় হিন্দ বলবি তো। মাম ওই পিছনে দেখ, ব্রিজ দেখা যাচ্ছে, দ্বিতীয় হুগলি সেতু ওই দূরে। মোমা আসবে না মনে হয়? না,
চল উঠে পড়। মামা মামা জয় হিন্দ। কেমন লাগছে মিউজিয়াম? বলতে গেলে তো এই সুভাষচন্দ্র বোস কোনটা? লেফট না রাইট? ও গুড, ভেরি গুড। চল ওইদিকে চল, ভিডিওটা ভালো করে করলে আম্মু কাকাই দেখে বুঝতে পারবে ভেতরটা। দাও বাবা মা ঢুকলে এখানে এসেও বসতে পারত। দেখ মামা, আমাদের দেশকে যারা স্বাধীন করেছে তাদের সবার ছবি এখানে দেওয়া আছে। কোথায় বলতো? বাবা চলে এসো, চলে এসো। বিপ্লবীদের ব্যবহার করা পিস্তল।
পিসি সসগুলো দেখলে? মাম দেখেছো এগুলো? মাম মামা দেখো, আজাদ হিন্দের ফ্ল্যাগ দেখো, এই দেখো আর সব দেখো আজাদ হিন্দ ফৌজে সব দেখো, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখো, যাও যাও প্রণাম করো। চলে এসো, ভারত মায়ের থেকে আশীর্বাদ চাও। আশীর্বাদ দিলি না নিচ্ছিস? আর এরপর কি বলবো? বন্দে মাতরম। ম্যাসল্যান্ডে হাট চলো, ম্যাসল্যান্ড ওকে যেতে দাও না, ও যেভাবে ইচ্ছে যাক। বাবা ভেতরে, বাবা রানীর চিহ্ন নাস্তানাবুদ করে দিয়েছে শুধু নেতাজি, শুধুজি নেতাজি সুভাষচন্দ্র বোস, শুধু নেতাজি, শুধু নেতাজি সুভাষচন্দ্র বোস, ব্যাস একদম পারফেক্ট। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাকে পালাবার জন্য রাস্তাই হয়ে এই বাচ্চাটা, এই বাচ্চাটা, এই বাচ্চাটা, এই বাচ্চাটা কোথায় গেল? বাচ্চা কোথায়? দেখা করে পিছনে থাকে। পিকনিক স্পটটার ব্যাকগ্রাউন্ডটা দেখ, তোর জন্য আলাদা করে ইংরেজিরা বানিয়ে গেছে, ওই দেখ আমরা পিকনিক করবো বলে ওরা বানিয়ে গেছে, দেখেছিস? মাম পিকনিক হচ্ছে, পিকনিক কে কে আছে এদিকে? এদিকে সবাই থাকো, এদিকে সব মামের জন্মদিনের প্লেট। দেখ তোর জন্য কি ব্যাকগ্রাউন্ড পিকনিকের। ওয়াও ওয়াও, আপনার গর্ব প্রতিবেশীর ঈর্ষা। কোথায় উঠছিস? কোথায় একা গাড়ি? উঠে পড়, উঠে পড়, উঠে পড়। উঠে পড়, উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। হয়ে যাবে, উঠে পড়, উঠে পড়ো, কোলে বসবে ম্যাম, একটা গাড়িতেই হবে, কথা হয়ে গেছে তো। দেখি কে কে আছে, কেমন লাগছে ম্যাম? মা মাছ পড়ছে কেন, মাছ পড়াচ্ছ কেন? ও আচ্ছা, দেখি মুখটা, দেখি কে কে আছে।
একমাত্র প্রাণ ওইখানে দেখতে তুই কি সাহসী না ভীতু আগে পরিচয় করে বল। এখন সাহসীও বলবেই না 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 ঠিক আছে আমি ঘুরে আসি কোনো অসুবিধা এটা গান কর বাবু বাবু এটা গান কর বল চল ধন্য চল ধন্য মা এটা গান করুন এই মামার গান কর সব বন্ধ কি করো তুমি একমাত্র ওই হেমা মালিনীর গানটা গানটা হচ্ছে শোন কোই হসিনা জব রুঠ জাতি হ্যায় তো অর ভি হসি হো জাতি ভেরি গুড লাইফ একটাই ঠিক আছে আনন্দ কর এই পুরো ঘোরাচ্ছ তো গো এই তোমার মুখটা দেখতে পাচ্ছি না ক্যামেরা একটু দেখো আমাকে এই যো এখান থেকে ঘুরে যাবে এই মুখটা দেখো তোমার দেখাবে না এই মাম সব ঘোরার নামই কি ধন্য হয় তুই আমার কোশ্চেনের উত্তরটা দে আগে কোশ্চেন না করে কি এই নাম কি এই হর্সগুলোর নাম কি হর্সগুলোর নাম কি নাম দে জিজু বিজা জিজু বিজা ভালো করে চলো কেমন ছিল রাইড মাম কেমন হলো ট্রিপ ও তুমি শুয়েছিলে এখানে ঠিক আছে আরে ঘোড়া তো নড়বে না পুতুল নাকি হাতটা বলা হাতটা বলা তুই কি ভয় পাচ্ছিস ভাব ব্যাস ঠিক আছে চলে এসো এদিকে তাকা মাম মাম এদিকে তাকা কেমন লাগছে ঘোড়াকে ধরে হ্যাঁ নাম জিজ্ঞেস করেছো আঙ্কেলকে জিজ্ঞেস করো নাম কি রাজা রাজা দুজন রাজা রানী রাজা রানী দেখ ব্যাস বেশি বেশি আদর করার চেষ্টা করিস না তুই আসল ঘোড়া চড়ার পর নকল ঘোড়া চড়ছিস হ্যাঁ কি আসতে রে চড়ে চ আজ কি হবে বেলুনে মার এম করে মার এই কোথায় মারছিস এই চল ভাগে মার চল চল মার 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 ভেরি গুড